কিন্তু হাতে গলায় কানে কিচ্ছু পড়ছে না। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত অনিতাস লাইফস্টাইলে। আশা করছি সকলেই ভালো আছো। তো সময় হচ্ছে এখন দুপুর 1টা বাজে। তো সকাল থেকে অনেক কাজকর্মই করেছি, যেমন রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানাপত্র তোলা, সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হলো বৃহস্পতিবার। তো এখন যাবো হচ্ছে পুজো করতে, আর তার জন্য স্নান টান করে এলাম। আজকে অবশ্য একটু মাথায় শ্যাম্পু করেছি, মাথায় না চুলে শ্যাম্পু করেছি। আর কি বলতো, দুদিন অন্তর না মাথা শ্যাম্পু না করলে হচ্ছে না, কিরকম মাথা চুলগুলো আঠা আঠা তেলচিটা তেলচিটা হয়ে যাচ্ছে। সোমবার দিন শ্যাম্পু করেছিলাম, আজকে আবার বৃহস্পতিবার, আজকে আবার শ্যাম্পু করতে হবে। এই হলো ব্যাপার, বুঝেছো? ওই জন্য শ্যাম্পু করলাম। আর কদিন ধরে একটু বাইরে যাওয়া আসা হচ্ছে, একটু মার্কেটিং করতে যাচ্ছি, ওই ঝিরঝির বৃষ্টির জল পড়ছে মাথায়। আর আজকেও আকাশ মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি নামতে পারে, একদম সুন্দর ঠান্ডা, তো ঘুমট হয়ে আছে, বুঝেছো? মানে রোজই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, ভাবলাম বুঝি আজকেও সারাটা দিন গেল, কিন্তু এখন দেখছি ঘুমট হয়ে আছে, বৃষ্টি নেই, কিন্তু যখন তখন আসতে পারে। তবে রাস্তাঘাটটা একটু শুকিয়ে গেছে এই আর কি, বুঝেছো? এখন আমি ঠাকুর পুজো করতে যাবো, আজকে বৃহস্পতিবার, ওর জন্য একটু সময় লাগবে পুজো করতে। এই হলো ব্যাপার, চলো যাই পুজোটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? জামাকাপড় বাইরে মেলা ছিল, ওগুলো সব ঘরে নিয়ে মেলে দিয়েছি, এমন ঘুমটাই আছে। তো পুজো করতে বসবো, যখন তখন বৃষ্টি নামতে পারে এই কারণে। আর এই জামাটা এখন আমি ধুয়ে দিলাম, এই তো জল ছকছক করে জল এই যে পড়তেই আছে, পড়তে থাকবে, এই জল ঝরে গেলে এটাকেও ঘরে মেলে দেবো আর কি, ঠিক আছে? চলো যাই গিয়ে পুজোটা করে নিই। মুখে একটু টোনার দিয়ে নি, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, আর কেমন কেমন মুখটা টানছে যেন। আর এই টোনারটা তো দিই সবসময়, তোমরা জানোই। ছোট্ট টিপ, ছোট করতে গিয়ে বেঁকা হয়ে গেল, ত্যাড়া হয়ে গেছে। থাক, আর ঠোঁটে বোরলিন না দিলে কিন্তু আমার একদম চলে না, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বোরলিন দিতে লাগে। এই দেখো ঘরের মধ্যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, দুদিন ধরে, দুদিন কেন, সেই শনিবার থেকে বৃষ্টি হচ্ছে, সমানে সব বেজা একসাথে অনেকগুলো জামা কাপড় আমার ধুতে হচ্ছে। আর এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, এগুলো তো তোমরা জানো, প্রায় দেখাই আমি। এই যে ফুল দুব্য তুলছি সব রয়েছে, এই যে ফুলের মালা টালা সব রাখা আছে, এখানে আছে মিষ্টি ফল, আর ঠাকুরের জলটা তুলবো। এই যে ঘটি, ঘটিটা মেজে এখানে রেখেছি, এই হলো আমার ঘটিটার এখানটা ফেটে গেছে, আবার ঝালাই করে আনতে হয়েছে। এই ঘটিটা আমার বাবা গঙ্গাসাগরে গেছিলো, ওখান থেকে এনে দিয়েছে, দুটো ঘটি এনেছিলো, একটা মায়ের জন্য একটা আমার জন্য। মারটাও মার পুজোর কাছে ব্যবহার করে, আমি তো সবসময় এই ঘটিটাই ব্যবহার করি, তোমরা জানি। ফুলের ডালা এটা আমার, তো গাছের দুটো না তিনটে ফুল ফুটেছে, ফুলটা তুলে নিয়ে আসি। এই তো এখানে সব রেডি করে নিয়েছি, সব গুছিয়ে নিলাম আর কি, এরপরে বসে পুজো করে নিই। এই দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। আজকে মোতির মালা নিয়ে এসেছে, বেলফুলের মালা পাইনি, তো এত বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য মালা ঠিক মানে ফুল মালা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তো মোতির মালা এনেছে, মোতির মালা দিয়ে সাজিয়েছি, ওটা বেশ সুন্দর লাগছে দেখতে। শুধু বেলফুলের যে গন্ধটা থাকে সেই গন্ধটা পাওয়া যাচ্ছে না। তো আমার তো পুজো হয়ে গেল, এক ঘন্টা ধরে মন দিয়ে পুজো করেছি, তাই মাঝখানে আর তোমাদের সাথে দেখা করিনি, ঠিক আছে? তো চলো এবার দেখি আর কি কাজ করা যায়। খাওয়া দাওয়া হয়ে গেল, আসলে পুজো করে উঠতে একটু সময় নিয়ে গেছে, তো
খুব খিদে পেয়ে গেছিল, খেয়ে নিলাম। আর দেখো একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে, একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম, তো বাবাই নিয়ে এলো আর কি মেস থেকে। আমাকে বললো মা খুলে দেখো, যদি কিছু প্রবলেম হয় তাহলে তো আবার পাল্টাতে হবে। তাই ভাবছি ভিডিওটা অন করেই খুলি, তাহলে তোমাদের দেখানো হয়ে যাবে আর আমিও দেখে নেবো ঠিকঠাক আছে কিনা। লাল রঙের একটা টি শার্ট দিয়েছিলাম, ওটাই বাবা এত কি ভরা। কি জানি বড় হবে কিনা, মনে হচ্ছে বড় বড় লাগছে। ঠিক আছে পরে দেখি, বড় হলে তো আবার বাড়তে হবে, আর ঠিকঠাক হলে তো রেখে দেবো। ঠিক আছে এক্ষুনি চুলে সিরাম দিতে হবে, চুলের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে। টোনারের বোতল আর সিরামের বোতল এক জায়গায়, তো এবার গোলমাল হয়ে যায়। দুপোটা নিলাম, স্ট্রিক্সের এই সিরামটা ইউজ করি। টি শার্টটা এক সাইজ বড় হয়েছে, পরেছি এত বড় ঢলা ঢালা মতো লাগছে, পাল্টাতে হবে। বাবা আমাকে অনেকক্ষণ করে বলছিল তুমি একটু ট্রায়াল দিয়ে দেখো যে ঠিকঠাক হলো কিনা, তাহলে আমি পাল্টে দেবো। ও চলে গেল, তারপরে আমি ট্রায়াল দিলাম, এখন দেরি হবে। পুজোর প্রসাদ খাচ্ছি, পুজো দিয়েছি তখন প্রসাদ খাওয়া হয়নি, এত খিদে পেয়ে গেছিল তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম, তারপরে গিয়ে একটা লাড্ডু খাই, দিয়ে তারপরে একটুখানি বিশ্রাম করব। তারপরে উঠে না জামা কাপড় বার করতে হবে, বিকেলবেলা বেরোবো বললাম না, বিকেল নাই সন্ধ্যার দিকে বেরোবো, তো কি পরবো না পরবো সেগুলো একটুখানি সব বার করতে হবে, এই কাজ। তার আগে আমি একটু শোবো, আর ভালো লাগছে না, সকাল থেকে এক নাগারে কাজ করছি তো একটু বিশ্রাম না করে পারবোই না। লাড্ডুটা বেশ ভালো, আমাদের কিছুদিন ধরে পুজোতে মিষ্টি আনা হয় না, এত বাজে মিষ্টি মানে দোকানে বিক্রি হয় এখন, যে মিষ্টি আনে সেই মিষ্টি খাওয়া হয় না, ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যায়। তারপরে আগের সপ্তাহে কোনো মিষ্টি মিষ্টি আনা হয়নি আর কি, বৃহস্পতিবার দিন। এইবারে দেখছি লাড্ডুটা নিয়ে এসে লাড্ডুটা বেশ ভালো, মানে রসগোল্লা আনুক বা সন্দেশ আনুক এত বাজে কোয়ালিটি যে ঠাকুর তো খেতেই পায় না, আমরাও খেতে পাই না, ঠাকুর তো আর খায় না, ঠাকুরের সামনে দেই তো নিজেরাই খাই, তো নিজেরা আর খেতে পাচ্ছি না। তার জন্য কিছুদিন ধরে মিষ্টি আনা একদম বন্ধ হয়ে গেছিল ঘরে। সন্ধ্যে 6:30 বাজে, তো একটুখানি শুয়েছিলাম, উঠে সন্ধ্যে দিলাম, তারপরে বললাম সকালবেলা যে আমরা একটা জায়গায় যাবো, আজকে নিমন্ত্রণ আছে, তার জন্য দেখো রেডি হব বলে সব বার করে নিয়ে বসেছি। এই শাড়িটা পরবো বলে বার করলাম, অনেক শাড়ি ঘাটাঘাটি করে এই শাড়িটা আমার পছন্দ হলো, কারণ অনেকদিন পরা হয় না এই শাড়িটা, তো এই শাড়িটা পরবো বলে বার করেছি। আর এই যে সমস্ত কসমেটিক্স নিয়ে গুছিয়ে রেখেছি, এবার একটু সাজুগুজু করবো, তারপরে আসছি আর কি, সাজুগুজু করে আসছি তোমাদের সামনে। ঠিক আছে চলো, শুধু আমার করলে হবে না, বাবাই জামা কাপড় বার করতে হবে, ওর বাবারও জামা কাপড় বার করতে হবে, অনেক কাজ রয়েছে। আর ভেবেছিলাম 7টার মধ্যে পৌঁছাবো, মনে হয় না 7টায় পৌঁছাতে পারবো, যাই হোক দেখি রেডি হই কতক্ষণে যেতে পারি। দেখো মা এত সুন্দর সেজেছে, কিন্তু হাতে গলায় কানে কিচ্ছু পড়ছে না, কিচ্ছু পড়তে হবে না, এই সাজটাই ঠিক আছে। দেখো বন্ধুরা ভালো লাগছে না, গলায় কিছু একটা পরো না, সুন্দর লাগবে। এই সোনার চেনটা থাক, এই কানেরটা থাক, না অন্য কিছু পরো, অন্য কিছু পরো, অন্য কিছু পরো, হুম ভালো লাগছে না, ভাল লাগছে, গলাটা কেমন একটা কেন ফাঁকা ফাঁকা লাগছে, আমার পড়তে ইচ্ছে করছে, পরো না। আচ্ছা দেখছি দাঁড়া, কেন হবে না দেখ। এই দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি একটুখানি হালকা একটা মঙ্গলসূত্র পড়েছি, এই এরকম এই মঙ্গলসূত্রটা অনেকদিন পরবো পরবো ভাবছিলাম, তো আজকে মনে হলো যে এই অনুষ্ঠানে পরা যেতে পারে, এটা পরলাম।
আর এই যে পাথর সেটিং একটা কানে করেছি, বুঝেছো? আর হাতে যা ছিল তাই, তার সাথে একটু বালা একটা করে নিয়েছি। এই হলো আমাদের কমপ্লিট সাজ। আর ওই এই মেয়েটা উঠে দাঁড়া, সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর কিছু নেওয়ার নেই, শুধু গাড়ি বুক করতে হবে, এটাই যা। চুল টুল আর বাদলা ভাই এরকমই থাক, চুলের যে অবস্থা হয়ে যাচ্ছে আমার, চুলটাকে আবার ঠিক করতে হবে। এই শাড়িটার সাথে যে ব্লাউজটা ছিল না, সেই ব্লাউজটা একদম ছোট, 30 সাইজ ব্লাউজ ছিল, বুঝেছ? কমেকার শাড়ি তো আগে রোগাও ছিল, হ্যাঁ 30 সাইজ ছিল এই ব্লাউজটা। এই শাড়িটা যার জন্য আমাকে এই ব্লাউজটা পরতে হয়েছে। এইটা আমার ক্যামেরায় দেখাচ্ছে লাল, তাই না? কিন্তু এটা একদম ম্যাচ করে যাচ্ছে, এইটাও লালটা দেখাচ্ছে, লাল দেখাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর এই বেরোবো। কালকে যে সেন্টটা কিনে নিয়েছিলাম, এই যে এই সেন্টটা খুলেছি, তোমাদের দেখানো হয়নি, এই যে নাইকা সেন্টটা নি, ভীষণ ভালো লাগে। এই জামাটা তো ফিটিংস হয়েছে, এবারে ও পেটটা কিরম করে আছে, বেশি খাবে না, আমরা চলে এসেছি মিঠির বাটিতে। এই দেখো ছোট্ট মিঠি, আর কত বছর হলো, বয়সটা কি বলা যাবে বলো? 8 বছরের বার্থডে হচ্ছে। তো আমরা চলে এসেছি, বৃষ্টিতে একটু আটকে গেছিলাম, তবু হ্যাঁ বৃষ্টি করছে তো। তো দেখো তো ছোট্ট মিঠিকে কেমন লাগছে, প্রচুর লোক, এই দেখো সবাই এসেছি। কৌশানের বার্থডেতে কেক, ফুচকা, কাবাব, কফি ছাড়াও মেন কোর্সে যা যা ছিল, মশলা কুলচা, মাটার কিমা, চানা, স্যালাড, ফিশ ফ্রাই, হায়দ্রাবাদি পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, হজমোলা, আইসক্রিম, আরও কত কী। তো সব কিছুই আমরা টেস্ট করলাম, আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে।